हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आई एम राजीव, वेलकम टू माय चैनल अर्जे इंटरनेशनल। तो व्यूअर्स, हमें अपन जो नतून आरेकटी गाड़ी नहीं आसलम। तो हमें अनेक दिन जबत अपन गाड़ी रिव्यू करी ना, अपना जाना हमारे चैने गाड़ी पान ना। तो हमें एक व्यस्तार कारण गाड़ी रिव्यू दीते परि नाई। तो आज के अपन जो फार्स्टे गाड़ी अनेक दिन पर गाड़ी रिव्यू नहीं आसलम। तो अपना तो गाड़ी सामने ही देखते हमें गाड़ीटार अपनारा देखे पुरु देखाबो एवं गाड़ी डिटेल्स बोलबो सब किछु बोलबो। तो गाड़ी की मॉडल की आशु विषय टोटाली हमें गाड़ी देखाबो। खूब एक फ्रेश कंडिशन गाड़ी हमारे सामने देखते पाच्छेन। तो हमें गाड़ी देखानोर आगे बोलते चाहिए, चैनल एखोनो जारा नतून आछेन प्लिज दया करे चैनल सबसक्राइब कर नेबेन एवं पाशे थाका बेल बाटन आछे सेटी चेपे दिबेन एवं लाइक शेयर कमेंट्स करे आपनादेर मतामत आमाके जानिए दिबेन। तो चलुन आमी आपनादेरके गाड़ी देखाई। बैक टू माई चैनल। तो भिवर्स, हमें अपन के गाड़ी आज के देखो एटी हलो अपना रिफ्रिजरेटर सुजुकी जापानी भैन बला गाड़ी के। गाड़ी हमारे सामने अपना देखते पाच्छेन, व्हाइट कलर खूब ही फ्रेश कंडिशन एक गाड़ी। सुजुकी गाड़ीगुलो अनेकगुलो गाड़ीगुलो किन्तु अपना इंडियन थाके, एटा किन्तु जापानीज गाड़ी। रिफ्रिजरेटर भैन बला हय एटाके। आमी आपनादेरके भितर अंशटा देखो, एकदम टोटाली गाड़ीटार खूब ही फ्रेश कंडिशन आछे। भितरेर आपनार कैबिन एसि आछे, भितर पिछने टोटाली एसि आछे। रिफ्रिजरेटर भैन तो बोझेनि, একদম আপনি শোরুম থেকে যা যে কন্ডিশনে নেবেন সেই কন্ডিশনে মোটামুটি 80% কন্ডিশন এটা খুব ভালো আছে। কোনো কাজ কাম কিছু নাই, নেবেন আর চালাবেন। গাড়িটার কন্ডিশন খুব ফার্স্ট ক্লাস অবস্থা আছে এবং গাড়িটার পেপারস আপ টু ডেট অবস্থায় আছে। তো চলুন আমি আপনাদের গাড়িটাকে আউটলুকিং দেখাই। তো আমি যদি আপনাদেরকে একটু সামনের অংশটা প্রথমে একটু দেখাই, এটা কিন্তু সুজুকি জাপানি। সুজুকি কিন্তু ইন্ডিয়ান থাকে, এটা কিন্তু জাপানি গাড়ি এবং এটা ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা মেট্রো শো 13 সিলেটি গাড়ি। আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনার নাম্বার প্লেট দেখে বুঝতে পারবেন যে গাড়িতে হিটিং হিস্ট্রি আছে কি না। আপনার নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছেন, গাড়িতে কোনো হিটিং হিস্ট্রি নেই। আমি আপনাদেরকে গাড়িটার আউটলুকিং দেখাচ্ছি, খুব খেয়াল করে দেখুন। গাড়ির চাকাটা যদি একটু আপনাদেরকে দেখাই, রাইট সাইডের দেখেন গাড়ির চাকার কন্ডিশন খুব ভালো অবস্থায় আছে। আপনাদের গাড়ির চাকাও চেঞ্জ করা হয়তো চেঞ্জ করতে হবে না। ভিউয়ার্স একটু খেয়াল করে দেখুন, দেখেন কোনো গাড়িতে কোনো এক চুল পরিমাণ কোনো স্ক্র্যাচ নেই। আমি যে পিছের চাকাটা যদি একটু দেখাই, ডাইন সাইডে দেখুন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এটা হলো পিছনের সাইড, একদম খেয়াল করে আপনারা দেখুন। আমি যদি পিছনের লেফট সাইডের চাকাটা একটু দেখাই, দেখেন চাকার একদম নতুন চাকা অবস্থায় আছে। আমি আবার ভিতরে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, আমি সামনের লেফট সাইডের চাকাটাও দেখাই, দেখেন একদম ভিট নতুন চাকা। তো তো চলুন আমি আপনাদেরকে ভিতরের অংশ দেখাই। তো ভিউয়ার্স, আমরা এখন ভিতরের দিকে যাই। আমি লেফট সাইডের ডোরটা খুললাম, আপনারা ডোরটা যদি একটু ভালো করে দেখুন। ভিতর অংশটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গাড়িটি কিন্তু চমৎকার কন্ডিশন অবস্থায় আছে। ভিউয়ার্স, গাড়িটাতে কিন্তু এসিও আপ টু ডেট অবস্থায় আছে। যারা রিফ্রিজারেটর ভ্যান চাচ্ছেন এবং জাপানি সুজুকি গাড়ি খুব একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন, তাদের জন্য এটি বেস্ট একটি গাড়ি। সবচেয়ে বড় বেনিফিট এটি কিন্তু অটো গিয়ারের গাড়ি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে অটো গিয়ারটা, যে একটু আপনাদেরকে দেখাই, চমৎকার কন্ডিশনের গাড়িটি একদম। অনেস্টলি স্পিকিং, মানে সুজুকি এই গাড়িগুলো ভ্যান গাড়িগুলো রিফ্রিজারেটর গাড়িগুলো কিন্তু আসলে কিন্তু এত ফ্রেশ কন্ডিশনে থাকে না। আমি যদি আপনাদেরকে একটু পিছনের অংশটা একটা রিফ্রিজারেটর যেটা দেখাই, দেখেন ভিউয়ার্স একদম খেয়াল করে দেখুন। আমি লেফট সাইডে ডোরটা করলাম, দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা। এই যে এসি ইয়াটা এখানে, খেয়াল করে দেখুন এত ফ্রেশ কন্ডিশনে রিফ্রিজারেটর গাড়ি খুবই কম পাওয়া যায়। আর এটা সুজুকি জাপানি। তো চলুন আমি আপনাদেরকে এখন প্রাইস নিয়ে কথা বলি এবং আমি মডেল ইয়ারটা মনে বলিনি আপনাদেরকে, মডেল ইয়ারটাও বলতেছি রেজিস্ট্রেশন কত সালে। চলুন তাহলে আমি প্রাইসের দিকে চলে যাই, লেটস গো। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে প্রাইস নিয়ে কথা বলবো।
তো আমি গাড়ির ভিতরে বসে আছি বিয়াস আপনারা গাড়ির ভিতর অংশটা দেখতে পাচ্ছেন স্টিয়ারিংটাও দেখতে পাচ্ছেন তো বিয়াস এটা গাড়িটার মডেল ইয়ার হলো 2011 মানে 2011 মডেল 16 রেজিস্ট্রেশন পেপারস আপনি আপ টু ডেট অবস্থায় আছে আপনি পুরো এক বছর পেপারস আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন গাড়ির পেপারস আপনারা যখনই নেবেন গাড়িটার পুরো টোটালি এক বছরের পেপারস পেয়ে যাবেন তো এখন আসলে কি আমরা গাড়িটার টোটালি আউটলুক আপনাদেরকে দেখালাম আমি আবারও বলি গাড়িটার মডেল হলো 2011 2016 রেজিস্ট্রেশন সুজুকি রিফ্রিজারেটর ভ্যান এবং গাড়িটার খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং আপনারা পেপারস পেয়ে যাবেন এক বছরের গাড়িটার কালার হলো হোয়াইট কালার আপনার ভিতরে ইয়াতে দেখলেন টোটালি গাড়ির সামনে পিছের কেবিন দুইটাতেই এসি পেয়ে যাবেন পেপারস আপডেট অবস্থায় পেয়ে যাবেন তো এখন আমি প্রাইসে চলে আসি তো আমি গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছিল 6,50,000 টাকা আপনারা আসুন দেখুন অবশ্যই আপনাদেরকে অবশ্যই কমিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমার চ্যানেল এখনও যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটন সেটি চেপে দেবেন লাইক শেয়ার করে আমাকে জানিয়ে দিবেন কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন তো ভিউয়ার্স আমি আপনাদের জন্য এখন রেগুলার গাড়ি নিয়ে আসবো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।